নর্মালি ইন্ডিয়া যখন বাংলাদেশে ট্যুর করেছে টেস্ট ম্যাচ বাদে ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবরই দেখেছি যে ইন্ডিয়া সবসময় খানিকটা খর্বশক্তির দল বাংলাদেশে পাঠায়। এক্ষেত্রে অর্থাৎ এবার ইন্ডিয়া যে ট্যুরটা করছে সেই ট্যুরে তার ব্যতিক্রম দেখা গেছে। অর্থাৎ বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে সমশক্তি বা পূর্ণ শক্তির দলই বাংলাদেশে আসছে, যেটা একটা রেয়ার সিনারিও। অথচ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজে ইন্ডিয়ার বেশ কিছু খেলোয়াড়কে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশকে তারা একেবারে হালকাভাবে নিচ্ছে না, বাংলাদেশকে সিরিয়াস প্রতিপক্ষ হিসাবে ইন্ডিয়া টিম যে কনসিডার করছে সেই দৃশ্যটা দেখে অবশ্যই অবশ্যই ভালো লাগছে। বিস্তারিত থাকছে নিউনাস প্রেজেন্টস বিডি ক্রিক ট্যাম বুলেটিনের এবারের প্রতিবেদনে। ব্র্যান্ডেড পারফিউমে আপনার মন থাকুক সদা প্রফুল্ল। টাইগারদের বিপক্ষে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে ইন্ডিয়া। তার আগে ঘোষণা করা হয়েছে দুই ফর্ম্যাটের দুই সিরিজের পৃথক স্কোয়াড। টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বিসিসিআই এই স্কোয়াড ঘোষণা করল সোমবার। এক মাস হাতে রেখে ঘোষিত এই স্কোয়াডে প্রথম সারির সব ক্রিকেটারই রয়েছেন। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাট কোহলির বিশ্রামের গুঞ্জন থাকলেও তিনি দুই ফর্ম্যাটেই দলে আছেন। চোট কাটিয়ে টেস্ট সিরিজে ফিরবেন রবীন্দ্র জাদেজা, তবে নেই জসপ্রীত বুমরা। মজার ব্যাপার হলো বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল রাখলেও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে কোহলি, রোহিত এবং রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারত নিউজিল্যান্ড সফরের চাইতে বাংলাদেশ সফরকে কঠিন ভাবছে কিনা এমন প্রশ্ন ওঠা তাই অবান্তর নয়। অতীতে দ্বিতীয় সারির দল পাঠানোর রেওয়াজ থাকলেও তাই এবার বিসিসিআই পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে বাংলাদেশে। শীত তাড়াতে এক নিমিষে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইওর পার্সোনালিটি। ডিসেম্বরের শুরুতেই রোহিত কোহলিরা চলে আসবেন বাংলাদেশে, খেলবেন তিনটি ওয়ান ডে এবং দুটি টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে পহেলা ডিসেম্বর ভারত দল পা রাখবে বাংলাদেশে। দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে ওয়ান ডে সিরিজ দিয়ে। চার ডিসেম্বর মাঠে করাবে বাংলাদেশ ভারত প্রথম ওয়ান ডে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে 7 এবং 10 ডিসেম্বর। তিনটি ওয়ান ডে অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ান ডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। 14 ডিসেম্বর সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ফিরবে ঢাকায়। 22 ডিসেম্বর মিরপুরে আবারও মুখোমুখি হবে দুই দল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে। এই ম্যাচ দিয়ে দুই দলের সিরিজের ইতি ঘটবে, একই সঙ্গে বার্ষিক ক্যালেন্ডারেরও। ভারতের বাংলাদেশ সফরের ওয়ান ডে দলে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল ছাড়াও রয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ঈশান কিশন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শমি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, ইয়াশ তায়াল। এছাড়াও টেস্ট দলের রোহিত রাহুল ছাড়া বাকিরা হচ্ছেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শমি, মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব। দর্শক, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে সিরিজ কেমন হবে বলে আপনার বিশ্বাস? বাংলাদেশ কেমন করতে পারে ইন্ডিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাটিতে? মন্তব্য করে জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক ট্যাম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।